হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। সবাইকে আমার চ্যানেল মাহমুদ এঠা ডাইনিংয়ে স্বাগতম। আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেটা একটা ইউনিক রেসিপি, একটা আনকমন রেসিপি। সবাই জানেন তালের রস দিয়ে পিঠা তৈরি হয়, কিন্তু কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি হয় সেটা কি জানেন কেউ? আমি আজকে সেটাই দেখাবো আপনাদের। জ্যৈষ্ঠ মাস চলছে, মধুমাসও বলা হয়ে থাকে একে। নানান রকম ফলের সমাহার এই মাসেই। পাকা কাঁঠাল চিপে রস করছি, যেমন তালের পিঠা হয় তালের রস দিয়ে, তেমনি কাঁঠালের পিঠা হবে কাঁঠালের রস। রসগুলো এখন আমি চেলে নেব যাতে কোনো আঁশ না থাকে। ঠিক তালের রস আমরা যেভাবে চেলে নিই সেভাবে কাঁঠালের রসটাও চেলে নিতে হবে। এই আঁশগুলি আমরা এখন ফেলে দেব। এখানে সকা পরিমাণ রস বের হয়েছে। এটার সাথে আমরা এখন চাউলের গুঁড়া, চিনি, সামান্য একটু আটা, এই দিয়ে ডো তৈরি করবো। ভিউয়ার্স, এখানে চাউলের গুঁড়া, শুকনো গুঁড়া ছিল ফ্রিজে, যে কারণে সকা পরিমাণ গুঁড়া আমি হালকা গরম পানি দিয়ে রেখেছিলাম ঘন্টা তিনেক আগে। এটা এখন একদমই মানে টাটকা গুঁড়ার কাজ করবে, ভিজে নরম হয়ে গেছে। এটা দিয়ে আমি, এটার সাথে আমি কাঁঠালের রসটা মেশাবো। কাঁঠালের রস এখানে এক কাপের বেশি আছে, এটার রসটাও প্রায় সকাপ। রসটা চিপে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে। চিনি হাফ কাপ পরিমাণ দিব। এক চিমটি পরিমাণ লবণ দেব, যেহেতু এটা চাউলের গুঁড়া আছে, একটু সামান্য আটাও থাকবে। 1/4 কাপের যাচ্ছে আটা। বন্ধু, এটা একটা টিপস আপনারা মনে রাখতে পারেন যে চাউলের গুঁড়া পিঠার সাথে সবসময় আটা, বিশেষ করে লাল আটা হলে খুবই উপকার হয়। লাল আটা ঘরে না থাকলে আপনারা টি খাওয়া হয় যে আটা দিয়ে, সেখান থেকে দিলেও হবে। একটা রেশিও আছে, 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার সাথে 1/2 কাপ পরিমাণ আটা মিশিয়ে যদি আপনি পিঠাটা করেন তাহলে দীর্ঘ সময় নরম থাকবে। ব্যাটার রেডি, আমরা এখন ভাজতে চলে যাব। এভাবে কিচেন টিস্যুতে উঠে পিঠাগুলো উঠিয়ে নিলে এক্সট্রা তেলটা শুষে নেবে। এভাবে আমরা সবগুলো পিঠা ভেজে তুলব। ভিউয়ার্স, এই হয়ে গেল কাঁঠালের বড়া অথবা কাঁঠালের পিঠা। আপনারা দেখতে পাচ্ছেন গোল গোল ফুলে কেমন সুন্দর বড়া তৈরি হয়েছে, সফট একদম। বাচ্চারা খুব পছন্দ করে এই নাস্তাটা।
দেখা যাক কেমন হয়েছে। খুব মজা হয়েছে নতুন রেসিপি এটা, তালের বড়া নয় কাঁঠালের বড়া। অনেকেই হয়তো জানেন না যে কাঁঠালের রস দিয়েও পিঠা তৈরি হয়। তারা আবার সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।